সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। আজকের রেসিপিটি বানানোর জন্য আমরা এখানে মাংসের কিমা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা গোলমরিচ, নুন, রসুন কুচি, ব্রেড ক্রাম্বস অর্থাৎ পাউটিকে আমরা গুঁড়ো করে নিয়েছি, ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমরা এটাকে গোল গোল আকারে বানিয়ে নেব। এরপর আমরা এগুলিকে গরম তেলে ভেজে নেব। এই আমাদের মিটবলগুলি ব্রাউন হয়ে গেলে আমরা এগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুস্বাদু লাগছে এখন। তারপর আমরা অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল, তিনটে এলাচ, তিনটে লবঙ্গ এবং দুটো দারচিনি দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো আমাদের টমেটো পিউরে। আপনারা পেঁয়াজটাকেও পিউরে করে নিতে পারেন। এরপর আমরা এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আবার এটাকে মাখিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে ভালো করে মাখানোর পর জল দিয়ে দেবো এবং কিছুক্ষণ পর আমরা এর মধ্যে ফেটানো দই দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে লঙ্কা ছিঁড়ে দেবো এবং টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেব এবং এরপর আমরা এর মধ্যে আমাদের মিটবলগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা ভালো করে এটাকে রান্না করার জন্য নাড়িয়ে নেব এবং শেষমেশ আমরা এর উপরে ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করে দেবো। তো আজকের রেসিপিটি এইটুকুনি। দেখা হচ্ছে পরে ভিডিওতে। বলবেন আমাদেরকে কমেন্টে কেমন লাগলো আজকের রেসিপিটি।